বাংলা নগরে চলছে মাসব্যাপী বৃক্ষ মেলা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হাসান সাফায়েত। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাফায়েত, সবুজ মাসব্যাপী জাতীয় বৃক্ষ মেলার আজকে 27তম দিন প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি, আর 3 দিন বাকি আছে, 18 তারিখে মেলা শেষ হচ্ছে। তো আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনি জানেন যে এখানে মাসব্যাপী যে বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে, এখানে দেশি বিদেশি বনজ ঔষধ ফলজ প্রায় কয়েক হাজার রকম উদ্ভিদ এবং গাছের সমারোহ নিয়ে এই মেলাটা সাজানো হয়েছে। এর বাইরেও রয়েছে আপনার সৌন্দর্য বর্ধনকারী দেশি বিদেশি বিভিন্ন ধরনের ক্যাকটাস এবং বিভিন্ন ধরনের বৃক্ষ। তো আপনাকে যে ইনফরমেশনটা আমি আপনাকে তথ্যটা জানিয়ে রাখি সেটি হলো যে আজকে সরকারি ছুটির দিন, এবং আমরা সাধারণত যেমনটি দেখে থাকি যে সরকারি ছুটির দিনগুলোতে বৃক্ষ মেলায় মানুষের বেশ একটা আনাগোনা বেশি থাকে এবং বেশ সংখ্যক মানুষের কিন্তু এখানে যারা ক্রেতা এবং দর্শক দর্শনার্থী থাকেন তারা কিন্তু আসেন। তবে আজকে দিনটি একটু ব্যতিক্রম আমি দেখছি, কারণ আপনি জানেন যে আজকে বঙ্গবন্ধুর 43তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস। তো সেই উপলক্ষে সাধারণ মানুষের মাঝে কিন্তু সেই ছুটির দিনে যে উৎসাহ উদ্দীপনা বা যে বেড়ানোর একটা প্রবণতা থাকে সেটা কিন্তু আমি খুব বেশি দেখতে পাচ্ছি না। তো সেই কারণে কিন্তু বৃক্ষ মেলায় মানুষের সংখ্যা অতটা অন্যান্য ছুটির দিনে যেমনটি থাকে ততটা আমি দেখতে পাচ্ছি না। তারপর যেহেতু শেষের দিন, শেষের দিকে চলে এসেছি আর 3 দিন আছে, তো সেই হিসেবে যাদের খুবই প্রয়োজন গাছ কেনার, সারা মাসে আসতে পারেননি, তারা কিন্তু আসছেন গাছ কেনার জন্য এবং দেখছেন দর্শনার্থীরা। তো আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেশি বিদেশি প্রজাতির বিভিন্ন ধরনের কমলা, মালটা এবং ঔষধি গাছ রয়েছে। বিশেষ করে ঢাকা শহরে জায়গা সংকটের কারণে যারা ছাদের উপরে গাছ লাগাতে চান তাদের জন্য কিন্তু ছাদের উপরে গাছ লাগানোর বিভিন্ন ধরনের প্রযুক্তি, বিশেষ করে ঝুলন্ত গাছ বা এ ধরনের বিভিন্ন ধরনের প্রযুক্তি সম্পন্ন পদ্ধতি নিয়ে কিন্তু এখানকার নার্সারি যারা মালিক আছেন বা যারা বৃক্ষ মেলায় অংশগ্রহণ করেছেন তারা কিন্তু এরকম একটা বিষয়গুলো নিয়ে সাজিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এটা বৃক্ষ মেলা হলেও কিন্তু এর শুধু গাছ এখানে প্রদর্শন করা হয়নি, গাছের বাইরে আরও যেসব জিনিস রয়েছে যেমন গাছ পরিচর্যাকারী বিভিন্ন সার বা অন্যান্য উপকরণ রয়েছে গাছের পরিচর্যাকারী, এবং একজন মানুষ যিনি গাছ কিনে নিয়ে যাচ্ছেন তার ছাদের উপরে গাছ লাগাবেন, তাকে কিভাবে গাছ লাগাবেন, পরিচর্যা করবেন, সেই বিষয়গুলো কিন্তু তাকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা স্টলে কিন্তু তাদের বিক্রয় কর্মী রয়েছেন, তারা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে গাছগুলো তারা পরিচর্যা করবেন। তো মোটামুটি এখানে যারা আসছেন তারা শুধু গাছ কিনছেন না, গাছ কিভাবে পরিচর্যা করবেন এবং সার্বিক বিষয়গুলো সম্পর্কে একটা তথ্য তারা এখানে পাচ্ছেন। তো এই ছিল আগারগাঁও থেকে জাতীয় বৃক্ষ মেলার আমার কাছে সর্বশেষ।